আহ্বায়ক দানবীর জনাব আলী হোসেন মোল্লা, উপস্থিত আছেন বিভিন্ন সম্প্রদায়ের নেতৃবৃন্দ, উপস্থিত আমার ছাত্র ভাইয়েরা, আমার সংগ্রামী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে আমার বক্তব্যের প্রারম্ভেই আমি আজকে এই নতুন আমাদেরকে যিনি রাষ্ট্র দিয়েছেন সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি এবং যাদের কারণে আজকের আমরা এই নতুন একটি দেশ স্বাধীন রাষ্ট্র পেয়েছি সেই রাষ্ট্র পাওয়ার পর আজকে আমরা একটু দেখছেন যে আমরা এখানে এই 17 বছর পর আমরা একটি নতুন রাষ্ট্রের নতুন যে একটি সার্বভৌমত্ব যে একটি নতুন রাষ্ট্র পেয়েছি স্বাধীন রাষ্ট্র পেয়েছি সেই আমাদের আজকে ওসি মহোদয় আমাদেরকে সকলকে ডেকে একটি সুন্দর আলোচনা করার বসার সুযোগ করে দিয়েছেন সেজন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর একটি নতুন দেশ নতুন স্বাধীন রাষ্ট্র পাওয়ার পর আমাদের একটি চেয়ারম্যান আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিতাস উপজেলার প্রতিষ্ঠাতা জয়ন্তা ডক্টর খন্দকার মোশাররফ সাহ, আজকের যে সম্প্রীতির কারণে আমরা এখানে বসেছি সেই হিন্দু সম্প্রদায়ের যে পূজা মণ্ডপে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছেন যে তাদের ভারিতে তাদের পূজা মণ্ডপে যেন কোনো রকমের কোনো ঝামেলার সৃষ্টি না হয় সেই জন্য আমাদেরকে সেই পাহারা দিয়েছেন। আমরা ইতিপূর্বে আপনারা যে সকল নেতৃবৃন্দ হিন্দু সম্প্রদায়ের এখানে আছেন, হিন্দুদের নেতৃবৃন্দ এখানে আছেন, আপনারা দেখেছেন যে আমাদের তিতাস উপজেলার নেতৃবৃন্দ, জামাতে ইসলামের নেতৃবৃন্দ, আমরা আপনাদের পূজা মণ্ডপে আমরা প্রত্যেকটি ইউনিয়নে আমরা ইউনিয়ন কমিটি করেছি এবং আমাদের তিতাস উপজেলার নেতৃবৃন্দ আপনাদের প্রত্যেকটি পূজা মণ্ডপে, বিশেষ করে 14টি পূজা মণ্ডপে আমরা আমরা এখানে পরিদর্শন করেছি। আমরা আমাদের এই দেশ নতুন স্বাধীন রাষ্ট্র পাওয়ার পর আমরা আপনাদের এই পূজা মণ্ডপে কোনো রকমের ঝামেলা কোনো রকমের সম্প্রীতি সৃষ্টি করতে দেই নাই, তার ধারাবাহিকতা আজকের এখানে যে সম্প্রীতির জন্য আমাদের এই ওসি মহোদয় দেখেছেন তাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, ওসি মহোদয় আমাকে 2 মিনিট সময় দিয়েছেন, তারপর ওসি মহোদয় অত্যন্ত 3 মিনিট সময় দিয়েছেন, তারপর উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আসলে আপনারা জানেন যে অতীতে যে সমস্ত পূজা মণ্ডপে ভাঙচুর হয়েছে, ধ্বংস হয়েছে, আগুন হয়েছে, এগুলা করেছেন আওয়ামী লীগ, তার মামলা দিয়েছেন বিএনপি নামে, যা মামলা দিয়েছেন বিএনপি আওয়ামী লীগের জামাতে ইসলামের নামে, কি কথাটা সত্য কিনা? ধ্বংস করেছেন আওয়ামী লীগ, মামলা দিয়েছেন জামাতে ইসলামের নেতৃবৃন্দের নামে, মামলা দিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ, তার যে অন্যায় এই অবিচার সে করেছে, এই অন্যায় অবিচার করার পর কি সে দেশে থাকতে পেরেছে? সে এই স্বৈরাচার করেছে, স্বৈরাচার করার কারণে এই দেশ থেকে বিতাড়িত করেছে, আমাদেরকে যত নির্যাতন করেছে, বিএনপি কে যত নির্যাতন করেছে, জামাতে ইসলামকে যত নির্যাতন করেছে, আমরা আরো মজবুত হয়েছি, আমরা আরো শক্তি অর্জন করেছি আগামী আজকে, যার কারণে অতি 17 বছর আমাদেরকে নির্যাতন করার পরও আমরা এই দেশে অবস্থান করছি, এই দেশে আছি, আপনারা এই দেশে থাকতে পারেন নাই, শেখ হাসিনা নাই, স্বৈরাচার খুনি হাসিনা এই দেশে থাকতে পারে নাই, আর থাকতে পারবো না। আমি যে সমস্ত হিন্দু বারে এখানে এসেছেন আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, যতদিন এই জামাতে ইসলামের হাতে, যতদিন এই বিএনপির হাতে এই দেশ থাকবে, ততদিন এই দেশ নিরাপদে থাকবে ইনশাআল্লাহ। সকলকে আমি আমার পক্ষ থেকে আমি আবারও ওসি মহোদয়কে এত সুন্দর আয়োজন করে আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছেন তাকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।